হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশাশ্রী তো কেমন আছো তোমরা সবাই ইন্টারভিউ দিতে হয় তাই দিলাম তো এখন তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ধামাকা ভিডিওটা আনবো তার আগে আমি একটা তোমাদেরকে ভিডিও পোস্ট করছি যেটা হচ্ছে নাকি সোমনাথের বোনের ভিডিও ঠিক আছে তো ওর মুখেই শুনে নাও ও কতটা মানে মানে কি বলবো ও কতটা খারাপ ওকে যে খারাপ সাজানো হচ্ছে মানে এই যে ওই দুই বোন হ্যাঁ দুই বোন যে এই যে মেয়েটাকে নিয়ে সোমনাথের বোনকে নিয়ে যে নোংরা কাদা ছেটাছেটি করছে তো সে মন্দিরাকে কি চোখে দেখে এবং তার মন্দিরার প্রতি কি বক্তব্য তার দাদা বৌদির প্রতি তার কী বক্তব্য এবং সে কতটা রেসপেক্ট করে বা তার মা বাবার শিক্ষা সেটা কেমন মানে সোমনাথের মা বাবার শিক্ষা কেমন তো সেটা তোমরা এই ওর বোনের মুখ থেকেই শুনে নাও ঠিক আছে ওর বোনের ভিডিওটা তোমরা দেখো এবং জানি অনেকেই হয়তো ওর বোনকে চেনো সাবস্ক্রাইব করেছো কিন্তু অনেকেই আবার জানো না চেনো না তাই আমি আমার ভিডিওর শেষ অংশে ওর ভিডিওটা কোলাপ করে তোমাদের সামনে পোস্ট করছি তো তোমরা ওর মুখেই শোনো মানে এরকম একটা মেয়েকে যেই নাকি ওর মুখ থেকেই তোমরা শুনতে পাবে সে ম্যান্ডিকে কোন জায়গায় রাখে আর এই ম্যান্ডি এই তার দালালকে দিয়ে মানে দুটো যে চরম লেভেলের বেশ্যা দুটো বেশ্যা মিলে আর ওই একখানা ওদের জারদ বাপ হ্যাঁ যা যেই বাপের জারদ সন্তান এই দুজনে এরা মিলে যে কিভাবে একটা ফ্যামিলিকে ছোট করছে একটা ফ্যামিলিকে বিক্রি করছে এবং সেই মেয়েটাই এদের সম্পর্কে মানে এই তার দাদা বৌদি সম্পর্কে কি ধারণা রাখে তো সেটাই তোমরা ওর বোনের মুখেই শুনে নাও তবে এটুকু বলবো যে সত্যি যত দিন যাচ্ছে না তত এই ম্যান্ডির ওপরে মানে ঘৃণাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে কারণ এই ম্যান্ডি যা করাচ্ছে তার বাপকে দিয়ে আর তার এই জারোজ দিদিটাকে দিয়ে হুম তো দুজনে মিলে এই দালালটা আর ওই বাপকে দিয়ে যেই ধরনের নোংরা নোংরা কথাগুলো ওর সোমনাথের পরিবারের উদ্দেশ্যে বলছে এবং আজকে এই যে আমার ভিডিওর শেষে যে ওই সোমনাথের বোনের ভিডিওটা সেটা দেখলে বুঝতে পারবে যে দুজনের মানে বংশ পরিচয় বা মা বাবার শিক্ষা কতটা আলাদা বলে না বাপমায়ের শিক্ষা বলেও সত্যি কিছু থাকে তো যাই হোক আমি আর বেশি কথা বলছি না তো সোমনাথের বোনের মুখেই তোমরা শোনো এবং তারপরে নিজেরাই বিচার করো এই মেয়েটার নামে আজকে কি ধরনের ভিডিওটা নামালো এই মেয়েটা ওকে কি চোখে দেখে আর ও এই ম্যান্ডি এই মেয়েটাকে আজকে কিভাবে তার বাপকে দিয়ে এবং ওই দালালটাকে দিয়ে ভরা বাজারে বিক্রি করাচ্ছে সত্যি খারাপ লাগছে মেয়েটার জন্য সোমনাথের বোনের জন্য তো চলো তোমরা ওর বোনের মুখেই শুনে নাও টোটাল ঘটনাটা তারপরে আসি আমার মেন কথা ভেবেছিলাম সত্যি বলেছিলাম ভেবেছিলাম ভিডিও করবো না আমি খুব চাপা স্বভাবের একটা মেয়ে আমি আমার ফ্যামিলি মেম্বাররাও জানি আমি কত সহজে কাউকে কোনো নিজের কোনো কথা আমি শেয়ার করি না খুব চা চাপা থাকি সেখানে প্রচুর পরিমাণে কমেন্টস আসছে আমি কমেন্টস ইগনোর করছি ডিলিট করছি কাউকে বাধ্য হয়ে রিপ্লাইও দিয়ে দিচ্ছি আমার আমি পেরে উঠছি না নিজের সাথে হয়তো জানি ভিডিওটা দেখার পরে দাদা হয়তো রিয়্যাক্ট করবে পরে হয়তো বকবে যে কেন করতে গেলে ফালতু ভাল আমরা তো মিটিং নিচ্ছি সেটা দাদা হয়তো পরে বলবে কিন্তু পুলিশের কোনো কথাটা হয়নি তোমরা বুঝতে পারছো যে কার কথা বলছি সোমনাথ মন্দিরের কথা বলছি আর অনেকেই জানো তার আমার বৌতি আর দাদা তো হ্যাঁ অনেকেই বলবো যে এখন তুমি দাদা বৌদিকে বিশ্বাস করছো কিংবা বৌদিকে সেই সম্মান দিচ্ছ সত্যি কথা বলতে থেকে আমি না কাউকে অসম্মান করতে পারি না আর আমি একটা জিনিস মানি আমার বৌদি যখন ফার্স্ট বিয়ে করে আমার বাড়িতে আসে তখন আমি ক্লাস ফাইভে পড়ি ফাইভ সিক্সে পড়ি ফাইভে না হলো সিক্স সেভেন পড়ি আমি টাইপের হবে তো তখন থেকে আমার বৌদির সাথে আমার ফ্রেন্ডলি মেশা বন্ধুত্ব করে মতো মেশা আমাকে কবি স্কুলে গেলে আমাকে খাইয়ে দেওয়া আমাকে চুলি বেঁধে দেওয়া কখনো কখনো আমার জেদ পূরণ করা আমি কোনোভাবে চুড়া পরে পড়তে যাব বৌদি চুড়া পড়ে গেলাম আমরা রাজ্যে গল্প করা আড্ডা মারা কোনোদিন বৌদিকে সেইভাবে দেখিনি যে আমার বৌদি সেখানে সম্মান করি অসম্মান করার জায়গা নেই অসমান হওয়ার মতো নিজেরা কাজ করেছে কিন্তু আমি সেখানে অসমান করতে পারবো না আমি কাউকে অসমান করবো না কারণ ওরা আমার বয়স থেকে আমার থেকে অন্তত অনেক বড় বৌদি দুজন ওরা আমার সম্মানের জায়গায় পড়ে তো হয়তো ওদের বিপক্ষে অনেকেই চলে গেছে কিন্তু কিছু নেই আমি যেহেতু ফ্যামিলি মেম্বার আমি তোদের কাউকে শুরু করতে চাই না কিন্তু আমার বক্তব্য আমি যে জন্য আমি আজকে ভিডিও করছি খুব কষ্ট করে মানে কষ্ট হচ্ছে বুকের ভেতরে সেটা প্রকাশ করছি না আমার একটাই কষ্ট হয়তো ওরা দোষ করেছে ওরা সোশ্যাল মিডিয়াতে ওদেরই প্রবলেমটা নেই ওরা দোষ করেছে সেখানে আমি তো কোনো দোষ করিনি কিংবা আমার পরিবার তো কোনো দোষ করিনি প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি মেম্বারকে আমার বাবা মাকে ইভেন আমাকে পর্যন্ত বিভিন্ন রকম খারাপ খারাপ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে কেন আমার বাবা মা সোমনাথের মা বাবা বলে নাকি মন্দিরার শ্বশুর শাশুড়ি বলে নাকি ওরা ভালোবেসেছে ভালোবেসেছে তার জন্যে নাকি আমি ওদের বোন বলে আমার এটা দুর্ভাগ্য কোনটা তা তো নয় আমি চাই না যে আমার ফ্যামিলির লোককে কেউ ছোটো করুক কোনো মেয়েই চায় না তার মা বাবা দাদা বৌদি কাউ কেউ কখনো ছোটো হোক কিংবা অন্য আদার যারা রয়েছে আমার বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি সবাই যেন কাকিমা জিটি সবাই কিন্তু আজকে পরিস্থিতি এমন নিয়ে দাঁড়িয়েছে ছোট হওয়ার মতোই পরিস্থিতি সবাই দাঁড়িয়েছে ভুল অপশত একটা ভুল করে ফেলেছে কিছু করার নেই আমি সেখানে দোষটাও ঢাকছি না কিন্তু আমি চাই ওরা সবকিছু মিটিয়ে নিয়ে সংসার করুক বাচ্চার জন্য পক্ষে কেননা জয়ী যখন হয়েছে খুব সমস্যা করে অনেক প্রবলেম পরে জয়ী হয়েছে সেখানে অত কষ্ট করবে মেয়েটা যখন লড়াই করে ঠাকুরের সেই সাথে যেন অনেক বড় হোক সেখানে হয়তো যুদ্ধ করে যখন বড় হয়েছে মানে এক পাঁচ বছর বয়স পেরিয়ে ছ বছরে করবে সেখানে এখন এই এতটুকু মেয়ে সেখানে ওর মা বাবা যে সেপারেশন হয়ে যায় না ওই বাচ্চাটার প্রতি খুব এফেক্ট করে সেটা চায় না নিজে আমি একটা মা হয়ে কখনো চায় না যে ওদের সংসারটা ভেঙে যায় অনেক কষ্ট করে হয়তো ওদের কষ্টের দিনে একটু হলে ওদের সাথে ছিলাম ওদের পাশে ছিলাম সেখানে এখন এতটা মানে সাকসেস হয়েছে ওদের জীবনে তারপরেও যখন ওরা একটা উন্নতি করছে একটা ভালো একটা দিন দিকে যাচ্ছে সেখানে একটা এত বড় জিনিস হয়ে গেলো ওদের কেরিয়ারে এফেক্ট পড়লো অনেকটাই বুঝতে পারছি সেটা আমি চাই না সেখানে যে আমার ওইটুকু মেয়ের প্রতি কোনো এফেক্ট পড়ুক হয়তো ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করেন আমি চেয়েছিলাম আমি ভিডিও করবো না এই ব্যাপার নেই বাড়িতে আমি আমার সামনে কেউ এই নিয়ে আলোচনা করতো না আমি উঠে তাকে বকা দিতাম যে এই সময় কেন আলোচনা করছো আমি মনে করি ওপর তো তোমার সেটা নিজের কাছে যদি আমাদেরই সেখানে সবাই মিলে এই নিয়ে অনেক কাজে কাজি করছে হয়তো আমি মানছি ও ভুল করেছে একদমই অস্বীকার করছি না সেটা একদম সেটা অস্বীকার করছি না তো বাবুকে নিয়ে আমি ভিডিওটা করছি ঘরে কেউ নেই আমি এখন মামা বাড়িতে এসে কাজটা করা আর অনেক আত্মীয় সঙ্গে না এই জিনিসটা অনেক কিছু ফেস করতে হচ্ছে আমাকেও কিছু করার নেই ওই যে মন্দিরার বোন কিংবা মন্দিরের ননদ এই বলেই জেনে ফেস করতে হচ্ছে আর করবো আমি সবাই একটা কথা বলেছি তোমাদের কিছু জিজ্ঞেস করতে তুমি ডাইরেক্ট বাড়িকে জিজ্ঞেস করবে আমাকে এ ব্যাপারে ডাকবে না কারণ আমি আমার নিজের ফ্যামিলি কারোর কারো ব্যাপারে আমি কোনো বদনাম শুনতে চাই না সেখানে কমেন্ট বক্স ভরে যাচ্ছে বাজে বাজে কমেন্টে কেন সেটা হবে আর অনেকে বলছে কি দাদা বৌদিকে বাড়ি থেকে বের করে নিতে পারছো না তোমার বাবার বাবা মার জায়গা কেন তারাও কেন তারাও তোমার বাবা মার সন্তান আমি দাঁড়ানোর কে আমি দাঁড়ানোর কে মা বাবার জায়গা মা বাবার ঠিক করে কি করবে না করবে আমি তো কিছু বলবো না মা মামি কি বলবো আমার বিয়ে হয়ে গেছে আমি অন্য বাড়িতে এখন চলে গেছি এই সংসার নিয়ে ভালো আছি আমি কেন বলবো ওরা গুরুজ মানুষ ওরা ডিসাইড করবে ওরা কি করে না করবে সেটা আমার বলার কোনো রাইট নেই তারপর অনেকে কমেন্ট করেছে যে হ্যাঁ বৌদির সাথে ভালো রিলস বানাচ্ছিল এখন কি বৌদির মতন কিছু একটা করবে অন্য গাড়ির সাথে চলে যাবে আমি বের কিছু রিলস বানিয়েছে যে বললাম ওইভাবে মিশিনি কোনো বন্ধুর মতো করে মিছিল ভাবিনি এই জিনিসটা হবে আমার সঙ্গে এই সবাই কোনো শেয়ারও করেনি যে আমি জানবো যে সাবধান করবো আমার কোনোদিন কোনো কিছু বলেনি তাই জন্য রিলস বানালেই ভালোবাসলেই তা ওরাম যে করতে হবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই আবার কেউ বলেছে যে ভালোই তো ফোন দিয়ে এঁটেছ বৌদিকে ইচ্ছা করে সরিয়ে দিয়ে দাদাকে দাদাকে মাতাল করে দিয়ে এখন ওই বাবা মার মাথায় হাত বুলিয়ে জায়গাটা নিয়ে নেবা দুই বাড়ি জায়গায় নিয়ে নেবা আরে আমি আর কি বাবা মা ঠিক করবে তাকে কী দেবে না দেবে আমার তো কোনো দাবি নেই আমার দাদারও কোনো দাবি নেই যে আমাদের সম্পত্তি ভাগ করে দাও আমাদের মাইন্ডে এরকম কিছু নেই তোমাদের মাইন্ডে কেন আসছে ভাই সত্যি কথা বলতে আমার দাদা মাইন্ডে কোনো কিছু আসি ভাগ বারো আমার মাইন্ডে কোনো দিন কিছু আসেনি আমরা মিলে চলে থাকতে পছন্দ করি তাই থেকে মানুষ হয়েছি আমরা ওইভাবে হয়তো খুব কম কথা বলি দুজাত দু কম কথা বলি হয়তো কোনো কিছু হয়তো ওর রাগ আছে মনে হয়তো কোনোদিন আমাকে বলি না আমার তো মনে রাগ আগে ওকে সাবার প্রতি আমি প্রকাশ করিনি যে আমার জায়গা জমি ভাগ করে দাও বাবা বাবা মা যতদিন জীবিত আছে তাদের জিনিস পরবর্তী কিন্তু দেখা যাবে কী হবে না হবে সে চলে যাকে আমাদের ভেবে লাভ নেই কপালে যেটা আছে সেটা হবে এমন কিছু হবে না তাকেই কমেন্ট করে আমি লাস্ট উত্তর তাকে দিয়েছি তুমি তো তোমার বাড়ির লোকের সাথে এরকম কিছু করেছো যে তোমার মাথায় সব ঘুরে বেড়াচ্ছি আর একশো সারস তুমি আমাকে দিয়েছো যে সবাইকে ভাগিয়ে দিয়ে তোমার তাই জায়গাটা আমি আরও করে নেবো আমার রিপ্লাই দেয়নি কারণ আমি এসব কমেন্ট না খুব পরিমাণে ইগনোর করি কিন্তু আমি লাস্টে না ডিপ্রেশন চাচ্ছি এইসব কমেন্টের জন্য আমি চাই না আমার কমেন্ট ভরা আমার বাবা আমার ফ্যামিলি মেম্বার কারণ আমি নিন্দা নেবো লাস্টে বলছি লাস্টও বলবো আমি চাই না আমার দাদা বৌদি ওরা দুষ করেছে দুই সমস্যা তোমার অনেকেই করছো অনেক প্রচুর প্রচুর কন্ট্রোভার্সিয়াল ভিডিও চ্যানেল আছে সবাই অনেক কিছু করছে ও দাদা সাপোর্টকে বৌদি সাপোর্টে সেখানে যাও না আমার ফ্যামিলি মেম্বার বলতে আমাদের এখানে কোনো হাত নেই কিংবা আমাদের এখানে কমেন্ট কেন ভরাচ্ছ আমি কোনো ভিউজের জন্য কোনো কিছুর জন্য আমি ভিডিওটা করছি না আর চাইলে আমি বহুদিন আগে সব কিছু করতে পারতাম তো বলছে হ্যাঁ মামুনি তোমার ভিডিও তোমার চ্যানেলটা তো তোমার বৌদির জন্য দাঁড়িয়েছে আরে ডাইরেক্ট মন্দিরাকে কে জিজ্ঞেস করো তোমাদের আমার কি জিজ্ঞেস করে আমি নাম আমি কোনো কিছু আমি বৌদিকে নামদার ডাকি তোমাদের বলছি যে মন্দিরটা কি বলো আমার বৌদিকে জিজ্ঞেস করে আমি তাই বৌদিকে বলেছি কিনা যে আমার চ্যানেলটা প্রমোট করে বৌদি এত চ্যানেল প্রমোট করিয়েছে এত মানুষকে সাহায্য করেছে উনি আমি বলেছি যে আমার চ্যানেলটা প্রমোট করি আমার দাঁড় দাও কোনোদিন বলিনি হ্যাঁ কি প্রথম প্রথম আমি ফার্স্ট চ্যানেল করি আর বৌদি আমাকে মানে খুব উৎসাহ দিয়েছে যে ভিডিওটা কর আমাকে কি এডিট করাটা শিখিয়ে দিয়েছিল কিন্তু তারপর থেকে যা কাজ আমি তোমরা দেখো ফার্স্ট থেকে লাস্ট কটা ভিডিও আমার বৌদি দাদা রয়েছে যে ওদের ভিডিওতে আমি এনে নিয়ে করাচ্ছি ভাইরাল করাচ্ছি আমার চ্যানেলটা কখনই নয় তোমাদের সত্যি মনে লাগে আর বিশেষ করে আমার এখন এমন সিচুয়েশন চলছে ছিল তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পরপর বোধই দাদা বদামা হয়ে গেছে আমাদের বাড়ির কথা কি পরিমাণ মানুষ পেশা যাচ্ছে আমার দাদার প্রতি পেশা যাচ্ছেন পেশা যাচ্ছে হয়তো একসাথে থাকছে না ওদের অনেক বুঝিয়েছি দুজনকে প্রচুর বুঝিয়েছি বলছো কি বোঝাচ্ছ না ওদেরকে এক করে দিচ্ছ না চেষ্টা প্রচুর করেছি কিন্তু দুটো মানুষ যখন নিজের যাই আমরা কি করবো এটা কোনো নাটক করছে না ওরা আমার নিজের চোখের সঙ্গে দেখছি ফেস করছি আমরা আমি অসুস্থ মানুষের মিথ্যে কথা বলবো না ফার্স্টে আমার রোগের কথা বললাম সেটা অসুস্থ মানুষ আমি মিথ্যে কথা বলবো না এটা বাড়িতে কি পরিমাণ আমাদের সবার মধ্যে চলছে কি দুটানার মধ্যে আমরা সবাই মিলে রয়েছি আমি চাই সব মিটিয়ে গিয়ে আবার সব কিছু আগের মতো হয়ে যাক আমি বৌদিকে ফার্স্টেও বুঝিয়েছি ঝামেলা সব বুঝিয়েছি যা থাকবে যে সব মিটিয়ে না আমাদের মেয়েটার জন্য মিটিয়ে না মেয়েটার মধ্যে অন্তত থাকো আমি তখনও বুঝিয়েছি আমি এখনো যে বদনাসাম বোধ কথা বলবো তো বৌদি এখন নেই বসি রয়েছে ওই এখন আমার সামনে আসে ওকে এখন এখন সেমকথেকেকে বোঝাবো কিন্তু যদি একটা অ্যাডাল্ট মানুষ দুজন অ্যাডাল্ট মানুষ ওরা যদি না বোঝে সেখানে আমি একটা বাচ্চা মানে ওদের কাছে আমি বাচ্চা একটা মেয়ে সেখানে আমি কোথায় বোঝাতে পারি তাও চেষ্টা করেছি প্রচুর চেষ্টা করেছি লাস্টে চির হওয়ার না এটা নিজের নিজের নামেটা আমরা কেউ পারবো না মেয়েটাতে এটা সেটা প্লিজ দয়া করে তোমরা আমার ফ্যামিলি মেম্বারকে কেউ বাজে কমেন্ট করে এরকম আমার কমেন্ট বক্স বলও না আমার নিজের খারাপ লাগে আমার নিজের ছোট নিজে গিল্টি ফুল ফিল হয় সব দেখলে যে আমি নিজের ফ্যামিলি মেম্বারকে এত ছোট হতে দেখছি সবার সামনে নিজেও তো দেখছি মারি মিশে যেতে দেখছি আমার বাড়ি একটা সম্মান ছিল সম্মান আছেও আর বাবার পুরোহিতের পুজো করে খায় আমার বাবা সেই পুজো পর্যন্ত মানুষে আমার কমেন্ট বক্সে ভরাচ্ছে যে তোমরা এত তোমাদের নোংরা ফ্যামিলি সেখানে তোমার বাবার পুজো ভগবান নেবে তো সেখানে ওই মানুষটা কি দোষ একটা বয়স্ক সেই মানুষটা কি দোষ সেই মানুষের একদিন দেখেছো যে হাহা করে দাদা বৌদি ভিডিওর সামনে আসছে ঘন ঘন যে কদিন দাদা বদলি ওদের ক্যামেরার সামনে নিয়ে এসেছে সেই কদিন ওরা অবাজিক এসে গেছে ইচ্ছা না থাকলে এসে গেছে কিন্তু কোনোদিন ওরা বলে না যে আমার সামনে আসো ক্যামেরা ওরা নিজেরাও পছন্দ করে ক্যামেরা ক্যামেরার সামনে কমফর্টেবেল ফিল করে না আমি নিজে মেয়ে আমি বাবা মার নিজে ভিডিও করি না মা সাথে মা সাথে যাওয়া করি বাবা বাবা নিজে কমফটবেল না বলে বাবার সামনে জন্য ক্যামেরা অন করে ভিডিও করি না সেখানে সেই বয়স্ক মানুষটা অসুস্থ মানুষটা তোমরা বলছো এত নিষ্ঠাভাবে পুজো করে সেই নিষ্ঠাভাবে পুজো কি দাম দিচ্ছ তোমরা বলছো তোমার বাবার পুজো কেউ নিয়ে নিচ্ছে এখন তোমার বাড়িতে রেড লাইট এরিয়া হয়ে গেছে এসব কমেন্ট কোনো মেয়ে শুনতে চাই সে তার নিজের জন্মবিটাকে এরকম উল্টো পার্ট কথাবার্তা অতটা কষ্ট হচ্ছে মনে ভিতরে বুঝতে পারছো তোমরা একটা কারণের জন্য একটা ছোটো ভুলের জন্য এত উল্টো কথা শুনতে হচ্ছে আমাদের আমার ফ্যামিলিকে আমার বাড়ির বাড়িকে কোনো মেয়ে চায় না নিজের বাড়িকে এভাবে ছোটো হতে শুনতে কেউ চায় না সেখানে আমাকে শুনতে হচ্ছে যে হ্যাঁ আমার বাড়ি এখন রেড লাইট এরিয়া হয়ে গেছে শান্তিপুরের পরে আমার বাড়ির স্থান এইসব উল্টো বাড়িটা কেন কেন আমি তো ডিজার্ভ করি না আমি নিজের চেষ্টা চ্যানেলটা দাঁড় করিয়েছি আমার যেটুকু হবে দাঁড়িয়েছি যে যেটুকু সাবস্ক্রাইবার আছে সেটা নিজের চেষ্টাই করেছি কারোর নিয়ে কারোর প্রমোট প্রমোশন ভিডিও প্রমোট ভিডিও করে কিচ্ছু হবে না সেখানে বলে হচ্ছে আমি বৌদির হাত ধরে আমি আজকে চ্যানেলটা দাঁড় করিয়েছি জিজ্ঞেস করতে পারো বৌদিকে জিজ্ঞেস করতে পারো দাদাকে জিজ্ঞেস করতে পারো যে কোনোদিনও করেছে কিনা কিন্তু নিজের ফ্যামিলিকে না এবার ছোট ছোটোতে নিতে ভালো লাগে না খুব কষ্টে এই ভিডিওটা করলাম কোনো ভিউজের জন্য না কোনো কিছুর জন্য না কি বলবো কিছু বলার নেই ভিডিওটা বাধ্য হয়ে করলাম যে প্লিজ আমার কমেন্ট বক্স বলিও না কেন আমি মনে করি আমি খুব শক্ত মনের মানুষ কিন্তু না কিছু কিছু জিনিস না শক্ত মনটা এখন ভেঙে দেয় দুর্বল করে দেয় সেই দুর্বলটা আমি এখন হয়ে গেছি সবার সঙ্গে হাসি খুশি থাকি ঠিক কিন্তু না ভেতর মনে চলে পড়ে যাব হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নিজে মনে কথা না এত এখন খুব কম সময় শেয়ার করছি আর বড় হলে আর ভালো এটার মনে হচ্ছে সত্যি করে বলছি বাড়ির পরিস্থিতি খুব খারাপ সবাই মিলে ভেঙে আসবে দাদা বলতে ভেঙেছে আমরাও ছটা ছাড়া হয়ে গেছে আমার সবাই মিলে মানসিকতা দিতে আমি চাই আমরা এক হোক কেন ওদের আমি আলাদা দেখতে পাচ্ছি না দুজনে কষ্ট পাচ্ছে হয়তো কেউ হয়তো বেশি কেউ হয়তো কম কিন্তু কেউই ভালো নেই আর আমি আমি চাই বারবার মেয়েটার জন্য সব আবার ঠিক হয়ে যা সব ঠিক হয়ে যাক আবার বলছি ভিডিওটার জন্য আমার সাবস্ক্রাইবার দরকার নেই এক গাদা কিছু আমি যে মনে দুঃখটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমার যেটুকু পরিবার আছে আমি ঠিক আছে আমি কারো ইয়েতে না একটু ইমোশনাল হয়ে গেছে সে বাদ দাও ছাড়ো দাদা বৌদি তোমাদের আবার বলছি অতো অন ক্যামেরা সামনে আমি পরিশ পেছনেও বলেছি অন ক্যামেরার সামনেও বলছি তোমরা এক হয়ে যাও তাহলে সবার সব দিক মঙ্গল সবাই সব দিক থেকে খুশি হ্যাপি এই কারো যেটা বন্ধ বন্ধ হয়ে যাবে হয়তো এক মাস দু মাস তিন মাস সবাই হয়তো আবার এই নিয়ে কন্ট্রোভার্সি করবে কিন্তু কদিন ছমাস সাত পর সব আবার ঠিক হয়ে যাবে আমি চাই তোমার মিলে জুলে থাকো আমাদের পরিবারটা আবার আগের মতো হয়ে যাক ওইরকম ঘর ফাঁকা ঘর দেখতে ভালো লাগে না দাদা ওরকম একা থাকে ভালো লাগে না নিজে খারাপ লাগে ঘরে গেলে তো চাই তোমরা এক হয়ে যাও আর কিচ্ছু বলার নেই দাদা হয়তো বলে ভিডিওটা বেশ সব দরকার ছিল হ্যাঁ কেন বললি ভিডিও ভিডিও তোকে আমার ভরসা নেই হয়তো বোধ হয়তো খারাপ ভাবতে পারে কিন্তু বিশ্বাস করো আমরা সবাই চাই তোমরা আবার এক হয়ে যাও আর কিছু চাই না এই জন্য বাধ্য হয় না এত কমেন্ট কমেন্টস আসে ঘুরে যাচ্ছে না আমি কত ডিলিট করব কত রিমুভ করবো আর কত আমি রিপোর্ট করবো আমি অনেক করেছি কমেন্ট বক্স বক বক্স ভরে যাচ্ছে আর প্লিজ আবার লাস্ট লাস্ট রিকোয়েস্ট করছি আমার কমেন্টস বক্স বক্স বলিও না আমি একমাত্র ওই বাড়ি মেয়ে বলে আমি আমার মা বাবার সন্তান বলে আমি আমার দাদা বৌদির বোন বলে প্লিজ আমাকে এইভাবে ছোটো বারবার করো না আমার বাড়ির লোককে ছোটো করোনার আমার বাড়িটাকে ছোটো না এটাই রিকোয়েস্ট আর কিচ্ছু না আর আমি কেমন আমার ফ্যামিলি কেমন সবাই জানে সেটা ভেঙে বলা কিচ্ছু নেই যারা আমাদের কাছে মিশেছে তারা জানে আমরা কেমন সেটা ভেঙে বলা কিচ্ছু নেই আমরা অমনভাবে আমরা কোনোদিন দেখিনি যে ভাইয়ের বউ কিংবা দাদার বউ অনেকভাবে কোনোদিন দেখিনি মাও ভেঙে ভেঙে পড়েছে কিন্তু আমি কারোর সঙ্গে সেটা প্রকাশ করি না যে আমার মনটার ভেতর কি চলছে আমি জানি আমি কি ভেঙে গেলে না মা মা বাবাকে কে সামলাবে এটা আমি খুব শক্ত থাকি এটাই হচ্ছে বইয়ে তাদেরকে কখনো কি বোঝায় না বুঝলে কিছু করে না কিন্তু আমি চাই ওরা বুঝুক মেয়েটার ফিউচার আছে মেয়েটা ভবিষ্যৎ মেয়েটার ভবিষ্যৎ কোনো এফেক্ট পড়ুক অন্য কারোর মতো মেয়েটার মেয়েটাকে সবাই রাস্তা দিকে বলুক যে হ্যাঁ হয়তো ওর বাবাই করেছে তো মাই করেছে আমি চাই না সেসব কিছু ওর প্রতি একটা এফেক্ট পড়ুক মেয়েটা মানুষের মতো মানুষ হোক মা বাবার মাঝখানে থেকেই মানুষ হোক এরকম আলাদা না আলাদাভাবে একটা বাচ্চা কোনো মানুষ হতে পারে না একটা বাচ্চা মানুষ হতে পারে মা বাবা দুজনকেই লাগে